বেদরগঞ্জ উপজেলার এক প্রাথমিক প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে একই উপজেলার এক সহকারী শিক্ষিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বিছানায় নিয়ে শোয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বৃহস্পতিবার স্থায়ী সমাধান চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ করেছে ওই শিক্ষিকা। এই ঘটনাটি 20 নং পূর্ব গৈডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এলাকাবাসী অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার 11 নং পশ্চিম রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চাকরির সুবাদে 2016 সাল থেকে বেদরগঞ্জ পৌরসভার গৈডা এলাকায় এক ছেলে এক মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বাসার কাছে হওয়ায় ছেলেকে 20 নং পূর্ব গৈডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেন তিনি। 2019 সালে ছেলের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সাথে পরিচয় হয় ওই শিক্ষিকার। পরে মোবাইল ফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক হওয়ার পর শিক্ষিকার স্বামী বাসায় না থাকলে তার বাসে যেতেন আব্দুর রহিম। শিক্ষিকার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করেছে আব্দুর রহিম। 2019 সালের 20 ডিসেম্বর সন্ধ্যা 6:30 দিকে এলাকাবাসী প্রধান শিক্ষক আব্দুর রহিম এবং ওই শিক্ষিকাকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। বিষয়টি শিক্ষিকার ভাড়া বাসার লোকজন, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন জেনে যায় এবং ঝগড়ার সৃষ্টি হয়। সর্বশেষ আব্দুর রহিম স্বামীকে তালাক দেওয়া শর্তে তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে স্বামীকে তালাক দেন ওই শিক্ষিকা, কিন্তু আব্দুর রহিম তাকে বিয়ে করবে বলে সময় নিয়ে তালবাহানা করেছে। তাই বৃহস্পতিবার 5 মার্চ আব্দুর রহিমের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ করেছে শিক্ষিকা। নাম প্রকাশে অনিচ্ছুক গৈডা এলাকার কয়েকজন জানান, প্রধান শিক্ষক আব্দুর রহিম ও শিক্ষিকার মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। গত 20 ডিসেম্বর সন্ধ্যা 6:30 দিকে শিক্ষিকার বাসায় তাদের আপত্তিকর অবস্থায় ধরা পড়া হয়। এলাকাবাসী প্রধান শিক্ষক আব্দুর রহিমকে 30,000 টাকা জরিমানা করে। সহকারী শিক্ষিকার এক ছেলে এক মেয়ে এবং প্রধান শিক্ষকের 2 ছেলে। শিক্ষিকা বলেন, আব্দুর রহিমের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঝগড়া করেছি, কারণ তিনি আমাকে স্বামীকে তালাক দিতে বলেছিলেন। তিনি বিয়ে করবেন বলে সময় নিয়ে এখন তালবাহানা করছে, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাই এর সমাধান চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ করেছে। অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, ওই শিক্ষিকা খারাপ চরিত্রের লোক, বিভিন্ন পুরুষের সঙ্গে তার সম্পর্ক, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে ওই শিক্ষিকা, এটা একটি ষড়যন্ত্র। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কালাম আজাদ বলেন, ওই শিক্ষিকা 20 নম্বর পূর্ব গৈডা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে। এই ঘটনায় বৃহস্পতিবার 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোসাইরহাট উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস হাওলাদার ও নড়িয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেনকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। তারা 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে, অভিযোগের সত্যতা পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।